তোমাকে দিন চলে হবেই, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। পৃথিবীর একটা অন্যতম ইউনিভার্সিটির নাম হচ্ছে ক্যালিগারি ইউনিভার্সিটি, এবং খুব প্রথম সারির একটা ইউনিভার্সিটি। তো ক্যালিগারিতে একটা গবেষণা হয়, সফল আর ব্যর্থ। তখন কারা সফল হয় আর কারা ব্যর্থ হয়, তো 10 বছর এই সফল আর ব্যর্থদের উপরে উনি গবেষণা চালায়। তারপর দেখে কি জানো, 10 বছর পরে ওনার সাথে টিম ছিল, 10 বছর পরে এই রেজাল্টটা পাওয়া গেল, যে এতদিন গবেষণা করে যে যারা সফল হচ্ছে আর যারা ব্যর্থ হচ্ছে তাদের কোয়ালিটি প্রায় একই রকম, তাদের যোগ্যতা প্রায় একই রকম, কিন্তু কেন সফল হলো আর কেন ব্যর্থ হলো, এই কারণে সফল হলো যে তারা শুরু করেছিল, আর এই কারণে ওরা ব্যর্থ হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা শুরু করেনি। মানে ব্যাপারটা হলো যে শুরু করলে তার একটা কিছু হবে ইনশাল্লাহ, একই রকম কোয়ালিটি। যারা ব্যর্থ হয়েছে তারা অনেকে আছে, সফলদের চাইতে বেশি কোয়ালিটি ছিল, সফলদের চাইতে বেশি এলিজিবিলিটি ছিল, বেশি কম্পিটেন্স ছিল, বেশি যোগ্যতা ছিল, বেশি তাদের শার্প মেমোরি ছিল, কিন্তু তারা পড়তে পারেনি। কেন? তারা শুরু করেনি, দে ডিডন্ট স্টার্ট, সো থিংস ডিডন্ট হ্যাপেন টু দেম। এই জন্য বলবো যে শুরু করতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং প্রফেসর পিয়ারসন স্টিল এটা নিয়ে উনি যে জার্নালগুলো প্রকাশ করেছে তাতে খুব বেশি করে লিখছেন, গেটিং স্টার্টেড ইজ দ্য ফার্স্ট থিং টু সাকসেস। এটা হলো বলবো যে অনেকে শুরুই করছে না। আরে তুমি যে যত খারাপ হও, তুমি তো লেভেল 1-2 শুরু করতে পারো, দেখে দেখে ইংরেজি পড়তে পারো, দেখে দেখে লিখতে পারো, তা তুমি শুরু করো এটা, তারপর তুমি IELTS করো। তোমাকে তো ইনশাল্লাহ হবেই, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবেই। এবং এটাই বলছি, কারণ দেখো কেন হবে না। যে তোমাকে একটা ছোট্ট একটা গল্প বলে, যেমন আমরা মনে হয় বাংলাদেশের শাহরুখ খানের নাম মনে হয় জানে না, খুব কম আছে, মানে বম্বের একজন হিরো। কিন্তু তার আমি একটা আর্টিকেল পড়ে দেখি তার সম্পর্কে, ওনার ফার্স্ট জব, ওনার যে প্রথম যে কাজটা, এটাতে উনি একটা জায়গায় পার্টিসিপেট করেন এবং সেটাতে উনি পারফর্ম করেন, মাত্র 50 রুপি দিয়েছিল ওনাকে, 50 রুপি। তো 50 রুপি দিয়ে উনি 5 কেজি বা 6 কেজি বা 7 কেজি চাউল কিনতে পারছে। এই হলো তার প্রথম বিয়ে, 50 রুপি মাত্র। আজকে তার এত টাকা, পৃথিবীর যত স্টার আছে, পৃথিবীতে সারা পৃথিবীতে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তাদের মধ্যে উনি অন্যতম ধনী ব্যক্তি, অথচ তার প্রথমটা ছিল মাত্র 50 রুপিস। উনি হাল ছাড়েনি যে আমাকে দিতে হবে, এবং প্রথম দিন তাকে বলেছিল যে দেখো তোমার এই চেহারা দিয়ে বেশি কিছু আশা করা যায় না। উনাকে বলেছিল তোমার এই চেহারা দিয়ে বেশি কিছু আশা করা যায় না, আর তোমার এই কণ্ঠ দিয়ে তেমন কিছু আশা করা যায় না, এই 50 রুপি এটাই অনেক কিছু। উনি 50 রুপি দিয়ে ভাবছিলেন যে আরো কিছু দেবে, তখন এই কথাটা বলেছে যে দেখো তোমার এই 50, মানে তোমার যে চেহারা, এই চেহারা দিয়ে খুব বেশি দূর আগানো যায় না, আর এই যে তোমার কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে বেশি কিছু করা যায় না, আরো ভালো ভালো হতে হবে, এই এই মানের থেকে এই 50 রুপি চাইতে বেশি হয় না। অথচ সেই ব্যক্তি ইন্ডিয়াতে বলতে গেলে সবচেয়ে বেশি ইনকাম করেছে। তা আশা করি, এই জন্য বলবো যে যেখান থেকে আছে হঠাৎ করে মনে হচ্ছে তা না, ধৈর্য রাখো। IELTS খুব কঠিন মনে হচ্ছে, এই IELTS যদি 9 পেতে পারে, এখনো সে ইন্টার পরীক্ষাই দেয়নি, তো তুমি কেন পাবে না, ইনশাল্লাহ পাবে। কিন্তু এতগুলো 8 পেয়েছে, এতগুলো 8.5 পেয়েছে, এত 7+ পেয়েছে, ATMS এর মতো মনে হয় না বাংলাদেশে কোথাও পেয়েছে, তো এত কিছুর পরে তুমি পাবে না, ইনশাল্লাহ পাবে। এইসব কিছু মানে প্রতিদিন আমার সাথে দেখা করার সুযোগ আছে, আজকেও বিকেল 4টা থেকে রাত 8টা। কি আছে, কি এমন কাজ করছো, চলে আসো, কালকার কালকে করে তো লাভ নেই, তুমি কি কাজে এত ব্যস্ত? হয়তো গার্ডিয়ানরা ব্যস্ত আছেন, তাদের চাকরি আছে, ব্যবসা আছে, বিভিন্ন কিছু আছে, ইনভলভমেন্ট আছে, তুমি তো ব্যস্ত না, তুমি তো আজকে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, তুমি তো হয়তো মেসে আসো, তুমি তো হয়তো কোথাও ঘোরাঘুরি করছো, 8টা দিচ্ছ, ওখান থেকে চলে আসো। আজকে বিকেল 4টা থেকে রাত 8টা, এই 8টার মধ্যে আসতে পারবো না? তো এটার জন্য বলবো যে এখন সিরিয়াস হয়ে যাও। দেখা যাচ্ছে যে ওরা কাল পরশু তারপরে আমার সাথে যখন দেখা হয়, কালকে অনেকে আসছে, সিরিয়াল নিতে হয় একটা, তো সম্ভবত ওর সিরিয়াল ছিল কত, 35 বা 36 এরকম। তো আমাকে বললো, স্যার আমি কিন্তু কয়েক বছর ধরে শুনছি, কয়েক বছর ধরে চেষ্টা করছি দেখা করবো। আমি বললাম বাসা কোথায়? তখন বাসা নারায়ণগঞ্জে। বাসা তো নারায়ণগঞ্জ মানে কাছে, একদম ঢাকার কাছে। জি স্যার, ঢাকা মানে নারায়ণগঞ্জ থেকে আসতে যতটুকু সময় লাগে, ঢাকার ওই মোহাম্মদপুর থেকে মৌচাক আসতে তার থেকে বেশি সময় লাগে, রাইট, তাই না? তো আমি বললাম যে হ্যাঁ,
তোমার ওখান থেকে আসতে এত কিছু, 3-4 বছর চলে গেল, আর 3-4 বছর যখন পরে আসছো তখন দেখলাম তো সব সম্ভাবনা শেষ, আর নাই ইয়ার গ্যাপ হয়ে গেছে, ভিসাই হবে না, সেটা চেষ্টা করে দেখেন। আমি চেষ্টা তখন করে যেত, তুমি এখন আসছো কেন? এখন শুধু ইংলিশ শেখা যাবে, ফ্রিল্যান্সিং করা যাবে, কিন্তু বিদেশে যাওয়ার স্বপ্ন স্বপ্নই হয়ে গেছে, আর কিছুই হবে না। স্যার একটু চেষ্টা করে দেখেন না, অন্যরা তো বলছে নিবে, অন্যরা প্রতারণা করছে, আমি করবো না, আমাকে দিয়ে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে ওই কাজ করানো যাবে না, বুঝে বললাম। আমি জানি যেটা জানতে পারছি হবে না ভিসা, এটা কেমন করে আমি প্রসেসিং করি, প্রসেসিং করতেও কিছু খরচ হয়ে যায়, যদি আমরা বিনা পয়সায় করছি, আমরা কোনো টাকা পয়সা নাকি, যিনি দাঁড়াচ্ছেন তাতে এম্বাসি ফি আছে, তাতে আরো কিছু খরচ আছে, এগুলো তো তার হবেই তো। সুতরাং এটা আমি তো করতে পারি না, যখন দেখতে পাচ্ছি স্পষ্ট যে হবে না ভিসা, 17 সালে পাশ করছে এখন আসছে, তখন আসোনি কেন স্যার? আসতে চেয়েছি কিন্তু তখন কেন যেন হয়নি আসা, এই জন্য বলো যে যেখান থেকে আজকে আজকে আসুন, কালকে যেন অপেক্ষা না করে একজন আমি এক্সিকিউটিভ নাম দিচ্ছি, যিনি আমার সিরিয়াল মেনটেন করছেন, তাকে বলেন যে আমি এটিএম স্যারের সাথে দেখা করব, হয় ক্যারিয়ার নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, অথবা IELTS নিয়ে, বা ফ্রিল্যান্সিং নিয়ে, কিছু তো একটা বটে, বা নিজের জন্য কোনো কিছু একটা, সে কী পরামর্শ কীভাবে করতে পারে সেটা নিয়ে। আজকে যারা আসবেন ঢাকার মালিবাগ মোর্চাকে এটিএমসে, তো সততার চাদর মোড়ানো নাম্বারটা বলছি, এই নাম্বারে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলে আলহামদুলিল্লাহ বলুন এবং চলে আসুন। 01318, আপনি এখনই করলে দেখবেন যে একটা সিরিয়াল নাম্বার দিচ্ছে, যদি নাম্বারটা 50-এর উপরে হয় তখন আপনাদেরকে সিরিয়ালটা দেবে আগামীকালকের জন্য, আর যদি 50-এর মধ্যে পেয়ে যান তাহলে আপনার ভাগ্য ভালো যে আপনি আজকে দেখা করতে পারছেন ইনশাল্লাহ, প্রতিদিন 50 জন করে। হ্যাঁ, তো তাহলে দেখা যায় যে মাসে 1500 জন দেখা যায়, হ্যাঁ, তো 1500 বা 2000, কখনো কখনো একটা শুক্রবার আরো বেশি দেখতে হয়, তো 2000 মানুষ তো প্রতি মাসে আমাকে দেখার সুযোগ পাচ্ছে সরাসরি। তো আজকে যারা আসতে চান নাম্বারটা দিচ্ছি, কথা বলে দেখুন 01318 222-647, সর্বোচ্চ 01318 222-647।